ব্যাক টু মাই চ্যানেল থ্যাংকস ফর জয়নিং মিন আনাদার ভিডিও আজকে দেখাবো পারফেক্ট নিয়মে কিভাবে কাপড়ের সাথে গোটা পাতিটা সেট করবেন এটা যে আমার ফোন অল ওভার কাজ হবে এভাবে গোটা পাতি সেট করে এক আঁচল দেখানো আছে এখানে অন্যটা এরকম ভাবে কাজটা হবে গোটা পাতি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গোটা পাতি নিয়েছে আর গোটা পাতিগুলো দুটো কালারের হয়ে থাকে সিলভার এবং গোল্ডেন কালার আর দুটো কিন্তু দুই সাইজে সেটা দেখাচ্ছি এখন গোটা পাতির ক্ষেত্রে সিলভার কালারের দুটো সাইজ আছে দেখেন এটা হচ্ছে হাফ ইঞ্চি চওড়া এই যে এটা হাফ ইঞ্চি আমি এটাতে কাজ করিনি এটা পরে দেখাবো কাজটা আমি এই চিকনটা দিয়ে করেছি এটা হলো হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চি থেকে দুই দাগ কম তো আমি এই চিকনটা দিয়ে মূলত কাজটা করেছি আর কিভাবে কেটেছি ভাজ দিলাম পুরোটা দেখাবো তো অনেকে এভাবে করে থাকে আমি দেখাচ্ছি দেখেন তো এই সাইডতে কেটে এভাবে যদি করেন সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় বলি এটা খুলে যাবে আপনার বাঁধনটা থাকবে না এবং সেলাই করলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে এরকম তো আমি এটা দেখাবো না আমি এখন টোটালি কিভাবে পারফেক্ট নিয়মে ভাসটা করবেন সেটা দেখাবো এটা করলে কাপড়ের সাথে আটকে থাকবে না দুই তিনবার ধোয়ার পর খুলে যাবার সম্ভাবনা থাকবে সেই আমি এটা দেখাবো না অন্য প্রসেস দেখাচ্ছি সঠিক নিয়মে পাপড়ি কাটার ক্ষেত্রে দেখেন আমি দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেব এই যে এখানে দেড় ইঞ্চি একটা পাপড়ির জন্য দেড় ইঞ্চি পরিমাণ আমি কেটে নেব এভাবে কেটে নেওয়ার পর আমি দুই পাশ থেকে ভাস দিয়ে নিব দেখেন ভাজ দেওয়ার পর কতটুকু থাকবে সেটা দেখাচ্ছি দুই পাশে ভাজ করার পর হাফ ইঞ্চি একটু বেশি থাকবে দেখেন এখান থেকে হাফ ইঞ্চি এক দাগ দুই পাশে ভাজের পর তারপরে এখন মাথার দিক থেকে আমি মুড়িয়ে নিব ছোট্ট করে যে পাপড়িটা এরকম হবে দেখেন সব দিকে লক হয়ে গেল এখন আমি এটা সুতো দিয়ে আটকে নিব তো কাজের সুবিধার জন্য আপনারা আগে এভাবে কেটে দেড় ইঞ্চি কেটে ভাজ দিয়ে নেবেন এরকম করে তারপরে সুই সুতা দিয়ে আটকাবেন তো দেখেন যখন সব ভাজ করা হয়ে যাবে তখন আপনারা ঠিক এরকম ছোট নিডিল নিয়ে কাটিমের সুতা নিয়েছি দুই গুণ নর্মাল সুতা এটা দিয়ে এই ভাজ করা অংশে আমি এটা এইভাবে উল্টা পেছন থেকে উঠাবো এটা জাস্ট একটু আটকে নিব এটা আঠা দিয়ে আটকাতে চায় না আর এটা হচ্ছে আপনি জরি না এটা ভালো মানের জরির এটা গোটা পাতি আর দেখতেও ভালো লাগে তো এটা পাঁচ টাকা গজ আপনারা চুমকি সুতার দোকানে পেয়ে যাবেন অবশ্য বড়ো শপের নিতে হবে যে কোনো দোকানে পাওয়াটা মুশকিল জাস্ট এভাবে আটকে নিয়ে তারপরে কাপড়ে আটকাতে হবে এখন আমি কীভাবে কাপড়ের সাথে আটকাচ্ছি সেটা দেখাচ্ছি দেখেন এখনও আমি কাটিমে সুতায় নিয়েছি দুই গুণ দুই মাথা আগে আটকে নিব পাশে যখন আর একটা ধরবো খেয়াল করেন কিভাবে করছি সাইড এটা পরে লক করব না সেজন্য ব্যবহার করা যাবে না এখানে আঠা হলে সুবিধা হতো পরপর পাপড়ি এ ঠিক এভাবে লাগিয়ে যেতে হবে দুই মাথা আটকানোর পর মিডিল থেকে ঠিক এভাবে পরপর সবগুলো আটকে যেতে হবে তো ঠিক আমার মতো এভাবে আটকালে পাতিগুলো আর খুলবে না আবার দেখতেও বেশি ভালো লাগবে কাপড়ের থেকে একটু উঁচু ফুলে ফুলে থাকবে দেখতেও ভালো লাগে এই ফুলগুলি কিভাবে সেলাই করেছি সেটা দেখাচ্ছি দেখেন মিডিলের ফুলটার জন্য আমি চার গুণ সুতি সুতা নিয়েছি একটু মোটা করে চার গুণ আমি এখন নীলটা নামিয়ে নিলাম সাঁতার কাজটা ঠিক এইভাবে করবো দেখেন তো এখন আমি নিডলিটা নামিয়ে নেব পুরো কাজটা ঠিক আমি এভাবেই করেছি পাতাটা দেখাচ্ছি আমি দুই গুণ সবুজ কালার সুতা নিয়েছি ডাল ফোড় দিয়ে নিতে হবে তাম পুরো কাজটা ঠিক একই নিয়মে করেছি খুব সিম্পল হয়ে এই কাজটা করা হয়েছে তো দেখতে পেলেন কত সহজে আমি কাজটা কমপ্লিট করলাম আপনারা বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পেতে আইকন বিলটি ক্লিক করুন আর সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ